নমস্কার, আমি জয়। অনেকদিন পর আসলাম ট্রিক অ্যান্ড এক্সপিরিয়েন্স চ্যানেলে। তো আপনাদের নতুন কিছু ঘটে যাওয়া ঘটনা নিয়ে আপনাদের একটা ভিডিও বানাচ্ছি, যেটা হয় আপনাদের যদি আপনারা ভিডিওটা পুরোটা মনোযোগ দিয়ে দেখেন আপনাদের অনেক কাজে আসবে। যেমন ট্রাই নতুন নিয়ম তৈরি করেছে যে যারা পুরনো সিম বা নতুন সিম মিনিমাম 35 টাকার একটা রিচার্জ করতে হবে এবং সেটার ভ্যালিডিটি 28 দিন। এবার আপনার যেই 28 দিন হয়ে যাবে তারপর কিন্তু আউটগোয়িং কল আপনার বন্ধ করে দেওয়া হবে। কিন্তু যদি আপনি যে 28 দিন শেষ হওয়ার পর রিচার্জ করেন তাহলে সেই ব্যালেন্সটা নেক্সট ব্যালেন্সের সঙ্গে ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে। কিন্তু এতদিন ধরে আপনারা রিচার্জ করছেন, একটা যাই 20 টাকা রিচার্জ করুন, 10 টাকা টপ আপ রিচার্জ করুন, গরিব মানুষরা সব থেকে কমই রিচার্জ করে 10 টাকা 20 টাকা করে। এবার তারা যতদিন যেভাবে খরচে করতে চায় খরচে করতে পারে, কিন্তু এখন সেটা করার উপায় নেই। এয়ারটেল বলুন, ভোডা বলুন, আইডিয়া বলুন, ডোকোমো বলুন, এনি যে কোনো কোম্পানি, শুধু জিও ছাড়া এই নতুন নিয়মটা এনেছেন। এবং যারা পুরনো সিম ছিল তাদের শুধু একটা সুবিধা কি, তারা যদি 35 টাকার রিচার্জ করার পর যদি ফেলে রাখেন 1 মাস পর, তাহলে শুধু তাদের ব্যালেন্স থেকে 20 টাকা কেটে নেওয়া হবে, নতুন যখন তারা ফের আবার রিচার্জ করতে চাইবে তারপর তাদের কানেকশনটা পুনরায় সংযোগ করে দেওয়া হবে। কিন্তু যারা নতুন সিম নিয়েছেন তাদের কথা একবার ভেবে দেখুন, তারা যদি 35 টাকা রিচার্জ করলেন, 1 মাস ব্যবহার করলেন, তারপর আর রিচার্জ করলেন না, সেক্ষেত্রে কিন্তু তাদের খুব বিপদ। তার কারণ তাদের সিমটা সঙ্গে সঙ্গে ওই মুহূর্তেই 1 সপ্তাহ পর বন্ধ করে দেওয়া হবে। সো আমি বলবো আপনাদেরকে সব থেকে ভালো হয় আপনারা যদি জিওর প্ল্যান রিচার্জ করেন। জিওর 125 টাকায় একটা নতুন প্যাক আসতে চলেছে, খুব শিগগিরই আপনারা সেটা পেয়ে যাবেন। তাতে 30 দিন এবং 2 জিবি করে নেট পাবেন, আনলিমিটেড নেট, রোমিং ফ্রি, প্লাস পার ডে 100টা করে SMS। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করছি যে আপনারা অন্য কোম্পানি ছেড়ে দিন, শুধু জিও রিচার্জ করুন। নমস্কার।